নিহা আর রিয়া তিথির সামনে দাঁড়িয়ে আছে একটা বন্ধ ঘরের ভিতরে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তোরা আমার কি রূপ বেরিয়েছে নাকি? কি হলো মানে? শোন তিথি, আমাদের ওই দিয়া নাকি যেন নাম, মেয়েটাকে একদম সুবিধের মনে হচ্ছে না। কিছু একটা মতলব নিয়ে এ মেয়ে বাড়িতে এসেছে। হ্যাঁ তিথি, সকালে যাওয়ার সময় তোকে কি বলেছিল মনে আছে? আর এখন এসে ক্ষমা চাইছে, আবার এই বাড়িতেও থেকে গেল, সব কেমন এলোমেলো লাগছে। সে তো আমারও লাগছে, কিছু তো একটা কাহিনী আছে, জানতে হবে এই দিয়ার বাচ্চা দিয়ে এখানে আবার কেন এন্ট্রি নিল। কিন্তু কি করে জানবো? শোন রিয়া, তুই গিয়ে রেডি হ, আমি গিয়ে সব জেনে আসছি। আরে তিথি, কথা তো শুনে যা, ধ্যাত চলে গেল। দিয়া ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে রাগ করছিস কেন? তোকে তোর লক্ষ্যে পৌঁছাতে কিছু ত্যাগ তো করতে হবে। দিও ভাইয়া, ওই গায়া মেয়েটার কাছে আমি আজকে প্রথম ক্ষমা চাইছি। ইচ্ছে করছিল ওকে গলা টিপে এখানেই মেরে ফেলতে। আরে আরে শান্ত হ, রাগের বসে উল্টো পাল্টা কিছু করে বসিস না, তাহলে মুশকিল হবে। তোকে যা যা করতে বলবো তাই করবি। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে পরের প্ল্যানের জন্য রেডি হ। ওকে বাই। দিয়া তিথিকে যা যা বলেছে সব আহাত ব্লুটুথের মাধ্যমে বলে দেয়, যাতে দিয়ার কোনো প্রবলেম না হয় কথা বলতে। তোর কিছুই জানতে পারলাম না কি কথা বলছে ফোনে। এই রে বজ্জাটা দেখি এখানে আসছে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে, না হলে ধরা পড়ে যাব। কিন্তু বজ্জাটা এখানে আসছে কেন? এই খচ্চর দিয়ার সাথে দেখা করতে না তো, দেখতে হচ্ছে তো। তিথি গিয়ে লুকিয়ে পড়ে, আবির দিয়ার ঘরের সামনে এসে দরজাতে নক করে। এখন আবার কে এলো, আবির না তো? দিয়া দরজা খুলে দেখে সত্যি সত্যি আবির। আবির বেবি তুমি এসো, এসো ভিতরে এসো। দিয়া আবিরের হাত ধরে ঘরের ভেতরে নিয়ে চলে যায়। তিথি আড়াল থেকে বেরিয়ে আসে। আমার কপাল পড়লো, এই বজ্জা সত্যি দিয়া কুত্তির ঘরে ঢুকেছে, কি করবে কে জানে। আরে দরজা লাগিয়ে দিল, কি হবে এখন? না তিথি, কাঁদলে চলবে না, আমাকে জানতে হবে কেন এই বজ্জা দিয়া টিয়ার ঘরে ঢুকলো। আমি জানতাম তুমি আমার উপরে রাগ করে থাকতে পারবে না, তোমাকে খুব মিস করছিলাম আবির। তিথি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে আবিরকে জড়িয়ে ধরে আছে দিয়া। তিথির তো চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এই শাকচুনির কত বড় সাহস আমার বরটাকে জড়িয়ে ধরে, কি নীলর্জ বেহায়া মেরে বাবা, ইচ্ছে করছে তোকে গরম পানিতে চোবাতে। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি দিয়া। হ্যাঁ বলো না, কি বলতে চাও? কি বলবে বজ্জাত আবার এই টিয়ার বাচ্চাকে? তুমি এখানে থাকবে ভালো কথা, কিন্তু তিথির কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না বলে দিলাম। আমি জানি নিশ্চয়ই তুমি এখানে কিছু করতে এসেছো, না হলে তুমি এত তাড়াতাড়ি তিথির কাছে ক্ষমা চাইতে না। উনি আমার জন্য এই মেয়ের সাথে কথা বলতে এসেছে? কি আছে আবির তিথির মাঝে যেটা আমার মাঝে? আমি এত কিছু বলতে চাই না দিয়া, তুমি তিথির কাছ থেকে দূরে থাকবে, ব্যাস। আবির এই কথাটা বলে চলে যায়, তিথি সাথে সাথে লুকিয়ে যায়। খুব ভালোবাসো না তিথিকে? ভালোবাসাতে গদগদ হয়ে গেছে একেবারে। এই ভালোবাসা যদি আমি ঘৃণাতে পরিণত না করেছি তো আমার নাম দিয়া চৌধুরী না। তুমি নিজে তিথিকে এই বাড়ি থেকে বের করে দেবে, আর সেটা আজকেই। দিয়া একটা পয়সাচে খাসি দেয়। তিথি আনমনে হেঁটে যাচ্ছে আর ভাবছে আবির তাকে কত কেয়ার করে। এইটা ভেবেই তিথির খুব খুশি খুশি লাগছে। তিথিকে আবিরের মা দেখে ডাক দেয়, কিন্তু তিথির কানে আবিরের মার কথা ঢুকে নাই। সে তো ভাবনার দুনিয়াতে আছে, আশেপাশে যে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। তাই ব্যর্থ হয়ে তিথির কাছে যায় আবিরের মা। তিথি, তোকে আমি কখন থেকে ডাকছি আর তুই কি না আমার কথা শুনছিস না? কোন জগতে আছিস তুই? আসলে মামুনি, আমি শুনতে পাইনি।
কেন, তোর কানে কোনো সমস্যা হয়েছে যে শুনতে পাস না? আচ্ছা বাদ দাও তো মামুনি, কেন ডেকেছো সেটা বলো। তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়ে আর রিয়াকেও বলিস তৈরি হওয়ার জন্য। আচ্ছা মামুনি। এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে। অন্যদিকে রিয়া আর নেহা দিয়ার সাথে দেখা করতে যায়। আসবো দিয়া। আরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরা আবার এখানে আসলো কেন? কি করো? এই তো রেডি হচ্ছি। তুমি রেডি হওনি কেন? যাও গিয়ে রেডি হও গিয়ে। রেডি হব তো, তার আগে তোমার সাথে একটু পরিচয় হই। আমাদের দুজনের নামের কিন্তু খুব মিল, জাস্ট র আর জায়গায় দ। আচ্ছা রিয়া চল রেডি হবে এখন, না হলে আন্টি বকা দেবে। আরে দাঁড়া না, ওর উদ্দেশ্যটা কি জানি আগে? হ্যাঁ হ্যাঁ রিয়া, তুমি যাও রেডি হও গিয়ে, একটু পরে তো শুরু হবে খেলা। খেলা? কিসের খেলা? না মানে এমনি বললাম আর কি। ধ্যাত, মুখ ফসকে কি বলে দিলাম, সন্দেহ করবে না তো? নিহা চল এখন। নিহা রিয়া দিয়ার ঘর থেকে বেরিয়ে যায়। দোস্ত, কিসের খেলা শুরু হওয়ার কথা বলছে রে দিয়া? কিছু তো একটা গন্ডগোল করবেই এই দিয়া বান্দরনি। তিথিকে বলতে হবে। তিথি ঘরে গিয়ে দেখে আবির পায়চারি করছে। তিথিকে দেখে আবির বলতে শুরু করে, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে তোমাকে খুঁজছি? আমাকে? না, পাড়া পড়শিকে খুঁজছি আমি। সে খুঁজতে পারেন আপনি আপনার ব্যাপারটা। আবির তিথির দু বাহু ধরে বলে, এত বকবক করো কেন তুমি? যা জিজ্ঞাসা করছি তার সোজা উত্তর দাও, তা না করে বকবক করে যাচ্ছ। কোথায় ছিলে এতক্ষণ তুমি? না মানে আসলে আমি নিচে ছিলাম, কিছু কাজ ছিল আমার। তো এটা বললেই তো হয়। তুমি কি জানো তোমার জন্য এখন আমার কতটা টেনশন হয়? সেটা তো তুমি বুঝো না। আমার জন্য আপনার টেনশন হয়? কেন টেনশন করেন আমার জন্য? আর আপনি কি যায় আসে আমার কিছু হয়ে গেলে? আমার যায় আসে কারণ। আবির আর বলতে পারলো না, তার আগে রিয়া আর নেহা চলে আসে ঘরে। সরি সরি, আমরা আসলে বুঝতে পারিনি যে তোমরা রোম্যান্স করছিলে। আবির তিথিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তিথি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে আবির কেন তার জন্য এত টেনশন করে। তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? ওই দিয়া শাকচুনি কিছু ভেজাল করবে তিথি, ও বলছে একটু পর নাকি খেলা শুরু হবে। তোরা কি করে জানলি এসব কথা? আমরা ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিছু একটা কর দিদি। কিছু একটা তো করবই, আর ব্যবস্থা আমি করে রেখেছি। কি করবি তুই? শোন কি করব। ওয়াও দোস্ত, জাস্ট ফাটাফাটি একটা প্ল্যান বের করেছিস। তোর মাথাতে এরকম বুদ্ধি বের হলো, আর কারোর মাথায় এমন বুদ্ধি আসবে না। আমি বুদ্ধিজীবী তো, তাই এমন প্ল্যান আসছে আমার মাথায়। হই স্যার, হাসতে হবে না, কাজটা কে করবে? কেন, আমি। ওকে তাহলে ডান, এখন চল, পার্লার থেকে হয়তো লোক চলে এসেছে সাজানোর জন্য। একটু পরেই পার্টি শুরু হয়ে যায়। একে একে সব মেহমানরা আসতে শুরু করে। আবির, আকাশ আর আরিফ নিচে দাঁড়িয়ে আছে মেয়েদের জন্য, অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।